নবমীর সকালে চলে গেছেন নীললোহিত, আজও তিনি সবার হৃদয় জুড়ে। স্মৃতিতে সুনীল, ফিরে দেখার দিন। শুক্রবার এলগিন রোডের একটি বই বিপণীতে কথা গানে বাঙালি জীবনের প্রতি পদে সুনীল গঙ্গোপাধ্যায়। অনামিকা অলঙ্কারহীন মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময় বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। সুনীলদার লাইন যেটা আমরা আমাদের এখানে আমাদের স্লোগান হিসেবে ব্যবহার করেছি, যেন সুনীলদা নীরাকে ডাকছেন আর সুনীলদা জানতে চাচ্ছেন নদীর কোন পারে তুমি, নীরা আমি তো নদীর মাঝখানে। আজকে দেখলাম যে তরুণ সম্প্রদায়কে, যারা সদ্য হায়ার সেকেন্ডারি পাশ করেছে, কলেজে ঢুকেছে, তাদেরকে এখনো কত মুগ্ধ করে রেখেছেন। আমার এক ছাত্র, সে মাধ্যমিকে স্টার পেয়েছিল, তার পাওয়ার পর আমি তাকে বলেছিলাম যে কি নেবে, তাকে একটা কিছু দেওয়া হবে। তো সে আমাকে বলেছিল যে কাকাবাবুর বই নেবে, তো স্কুল থেকেই দেওয়া হবে এরকম। এতে আমি ঘটনাটার কথা সুনীলদাকে বলেছিলাম একবার। তিন চার মাস পরে হঠাৎ করে সুনীলদা আমাকে একদিন বলেন যে তুমি আমাকে একবার বলেছিলে না যে এরকম যে কাকা তোমার একটি ছাত্র এরকম এতে পেয়েছে। সেই চার মাসে হয়তো খুব কম করে হলে 4000 মানুষের সঙ্গে সুনীলদার কথাবার্তা হয়েছে। একটি ছেলে সে কাকাবাবুর বই চেয়েছে মাধ্যমিকে ভালো করার জন্য, সেটা সুনীলদার মনে ছিল। চিরসবুজ কবিকে নিয়ে একান্ত আলাপচারিতায় উঠে এলো অনেক অজানা কথা। একটাই উপায় পুরনো বইয়ের ভুল শোধরানো, সেটা হচ্ছে পরের বইটার জন্য ঠিকঠাক তৈরি হওয়া। সকলেই আসলে আগের বইটার ভুল শোধরানোর জন্য পরের বইটা লিখেছে, সেটা তোমাকেও করতে হবে। তো এই আর কি, এরকম অনেক কঠিন সমস্যা নিয়ে ওর কাছে গেছি যেটা উনি মুহূর্তে হেসে সমাধান করে দিয়েছেন। তিনি চিরন্তন, তিনি সর্বজনীন, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়, অমর স্মৃতিতে, অমর সাহিত্যে। সেবার সূর্য ওঠেনি, নীরার পায়ে বিঁধেছিল গোলাপ কাঁটা। এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা একটি সাহিত্য পত্রিকা, উপস্থিত ছিলেন প্রয়াত কবি স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়ও। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তুমি নেই, অনুসর বিসর্গ চন্দ্রবিন্দুরা মুখোশ পরে বসে আছে।